আমাদের নির্বাচন করার জন্য সম্মতি দিয়েছে আপনাদের প্রাণের মানুষ আপনাদের ভালোবাসার মানুষ সম্মানীয় নেতৃবৃন্দ শতবাজন সভাপতি আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর জনাব উপস্থিত আমার সকল নেতৃবৃন্দ সবার আগে বক্তব্য রাখতে পারে নাই ২২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আমার অত্যন্ত স্নেহের আদর হোসেন বক্তব্য রাখতে পারে নাই আমার স্নেহের সাবেক ২২ নম্বরের সাধারণ সম্পাদক ২৫ নম্বর ২৬ নম্বর অনেকেই বক্তব্য রাখতে পারেন নাই সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেন নাই প্রিয় উপস্থিতি সমস্ত ভোগ ধরা যন্ত্রণা নিয়ে এই মানবন্ধনের শুভতম দিবসে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকের এই ইফতার মাহফিল থেকে কামাল ভাইকে বক্তব্য করতে চাই ৯৬ সালে করোনার পর যখন আপনাকে একজন মানুষ আক্রমণ করেছিলেন আপনার কোন ভাই সেদিন আপনার সাথে ছিল না আপনার কোন ভাগিনা আপনার সাথে ছিল না আপনার কোন ভাতিজা আপনার সাথে ছিল না আমি আগ্রহী কখনো সেই দিন জীবন বাজি রেখে আপনাকে রক্ষা করেছিলাম আপনি বলেছিলেন এখন থেকে আমরা চার ভাই তুমি আর পরে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবা বারবার আমাকে বলেছেন ফায়দা আর কেন নাই আপনাদেরকে বলতে চাই এক রমজান মাসের কথা রতনপুরে হামলা করে ওনার ভাইদেরকে ওনার লোকজনকে আহত করেছেন ওনার লাইসেন্স করা পিস্তল নিয়ে গেছেন আমরা ছুটে গেলাম পরের দিনই আমি বাসার বাজার করতে পারি না আমার সন্তানের কাপড় কেনার করতে পারি না আমি ছুটে গেছি ওনার ব্যবস্থা করার জন্য এখানে শক্তি আছে বিরোধ আরো রসিদ বাবু আমার সাথে ছিল হাসপাতালে ওনার ভাইদেরকে এনেছি কেউ গাড়ি চালাতে চায় না নিজে গাড়ি ড্রাইভ করেছি চিকিৎসা দেওয়ার পর কামাল ভাই বললেন আমার নামে লাইসেন্স করা পিস্তল রাতের মধ্যে যদি কেউ চলিতে দিদি না করো এই পিস্তল দিয়ে কেউ যদি মার্ডার হয় আমি আমার বসন করব কোন উকিল কোন আইনজীবী ওনার নাম না রাখতে রাজি হয় ভোর রাত ৪টার সময় পরের দিনই কেউ আসতে চায় না ওই সুরপুর থেকে রহিমকে আমি এনেছি ভোর বেলায় মামলা রাজি করে ওনাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে হুমকি দিয়েছেন ষড়যন্ত্র করেন ষড়যন্ত্রমূলক মিটিং করেন লাল মায়ের বাড়িতে দুতিয়াপুরে বসে লাল মায়ের থেকে অন্যান্য পুজো থেকে কেবার সংগ্রহ করছেন আমি বলতে চাই আমি বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুর ২৩ বছর কারাগার ছিলেন ফাঁসির কষ্টে চলেছেন এবারের উপজেলা নির্বাচনে আপনাদের দোয়া থাকলে সমর্থন থাকলে আমি ফাঁসির কষ্টে যাব আমি নির্বাচন করব আপনাদেরকে বলে যাই যদি আমাকে গ্রেপ্তার করা হয় ফাঁসির কষ্টে নেওয়া হয় নমিনেশন পেপারে সই করে দেব আপনারা আমার হয়ে আমার নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা রোজার মুখে আমাকে দেখান কামাল ভাই দেখে যান আপনার অনুচররা এখানে আছেন বঙ্গবন্ধু যখন ৭ মার্চের ভাষণ
25 মার্চ পাকিস্তানের এরিয়া খান অপারেশন সার্চলাইট করে বলেছিলেন আপনি চাইয়ে জমিন চাইয়ে আজকে কামাল ভাইয়ের ভাইরা আমাদের মানুষ চায় না তারা এই মাটি দখল করতে চায় এই মাটি আমরা মুক্ত করব ইনশাআল্লাহ করবেন না পাকিস্তানের 97,000 পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে খালি হাতে আপনারা যুদ্ধ করেন নাই করছেন না তেমন ছাড়া খালি হাতে জনমানুষ জনজোয়ার কাছে দেখে যান ইফতার পদে 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 বাধা দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে দিয়ে ইউনিয়নের অফিসে ইফতার পাঠিয়ে দিয়েছেন মেম্বারদেরকে বেতন দিবেন না ওই আটকে রেখেছেন অনেককে আজকে সাতপেন বিতরণ করছেন আমাদের মেম্বারদেরকে আটকে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন প্রচুর অনেক মেম্বার এই মঞ্চে ছুটে এসেছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের বিল বাকি আছে তফসিল হলে গোলাম সারার কোন কাগজে সই করতে আর পারবে না আপনারা ভয় করবেন না আপনাদের ন্যায্য পাল মানেন ভোটে আবেন সব কিছু বেঁচে থাকলে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে ইনশাল্লাহ পরিশেষ করবে করবে ইনশাল্লাহ কেউ ভয় পাবেন না আমার নেতা কাজী বাহার ভাই আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন স্বচ্ছ আন্দোলন ধরে তৈরি করেছেন শুধু আমাকে নয় এই মঞ্চে অনেক ছাত্রবৃন্দ আছেন সততার নিষ্ঠার সাথে আমাদেরকে তৈরি করেছেন একটি কথা বলেছেন জীবনের সর্বক্ষেত্রে সত্তর আপনাদের কাছে বলতে চাই 100% সততা নিষ্ঠার সাথে আপনাদেরকে নিয়ে আমি কাজ করব আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমি সকল কাজ ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকে সম্পন্ন করবো ইনশাআল্লাহ আপনারা